তিহার থেকে আসানসোল জেলে ফিরতে চাইছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই আদালতে সেই মর্মে আবেদন জানিয়েছেন তিনি। 8ই মে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তার শুনানি। এর মধ্যে বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। ইডির সূত্রে খবর, কৃপাময় নন্দীর 10 বছরের ব্যাংক স্টেটমেন্ট, তার ও তার পরিবারের নামে কোথায় কি সম্পত্তি রয়েছে, ইনকাম ট্যাক্স রিটার্নের কপি নিয়ে তাকে হাজির হতে বলা হয়। ইডি সূত্রে দাবি, অনেকের বয়ানে উঠে এসেছে জেলের ভিতর অনুব্রত মণ্ডলের কাছে টাকা পৌঁছত, জেলের ভিতর থেকে অনুব্রত মণ্ডল মোবাইল ফোনে কথা বলতেন বলেও অভিযোগ উঠেছে। এই দাবি শোনা গেছে খোদ তৃণমূল নেতাদের একাংশের মুখেই। ইডি সূত্রে খবর, এদিন আসানসোল জেল সুপারের কাছে জানতে চাওয়া হয় আসানসোল জেলে অনুব্রতর কাছে মোবাইল ফোন এবং টাকা পৌঁছত বলে যে অভিযোগ উঠেছে তা কি সত্যি, সেক্ষেত্রে এসব কে পৌঁছে দিত, জেলের ভিতর অনুব্রত বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতেন বলে অভিযোগ, এসব ক্ষেত্রে তার কি কোনো ভূমিকা আছে, তার সঙ্গে কি কোনো আর্থিক লেনদেন হয়েছিল, অনুব্রতর মামলার বিপুল খরচ কে যোগাচ্ছে। 7ই মার্চ আসানসোল জেল থেকে কলকাতা নিয়ে আসার পথে শক্তিগড়ের একটি হোটেলে ব্রেকফাস্ট সারেন অনুব্রত মণ্ডল। সেখানে ব্রেকফাস্ট টেবিলে তার সঙ্গে দেখা যায় টিএমসিপি নেতা কৃপাময় ঘোষ ও সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্দাকে। সূত্রের খবর, পুলিশের হেফাজতে থাকা অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে কিভাবে তারা পৌঁছেছিলেন তা নিয়েও প্রশ্ন করা হয় আসানসোল জেলের সুপারকে। প্রকাশ সিনহা ও বিজেন্দ্র সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ। আন্দোলনের রেশ রেলপথে, দীর্ঘ সময় রেল অবরোধ, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনের দ্বিতীয় দিনে এই ছবি ফিরল পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। এসে শুনলাম যে ট্রেন কিছু ক্যান্সেল আছে, তাও টিকিট দিয়েছে, দেখি যদি যাওয়া হয় ভালো, না হলে রিটার্ন। কুর্মী সম্প্রদায়ের বাসিন্দাদের তপশিলি উপজাতিদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্মকোড চালু এবং কুর্মালি ভাষার স্বীকৃতির দাবিতে রেল ও পথ অবরোধে নেমেছে আদিবাসী কুর্মী সমাজ। কুর্মী জাতিকে অবিলম্বে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি সহ একাধিক দাবি নিয়ে আজ বুধবার সকাল 5টা থেকেই কিন্তু পথ এবং রেল অবরোধ শুরু করেছে আদিবাসী কুর্মী সমাজ। বাস চল রহি হ্যায়, অটো ওয়ালে ভি ডবল ভাড়া, ডবল রেট বতা রহে হ্যায়, কুছ উপায় নেই হো পা রহা হ্যায়, জিসকে পাস পয়সা হ্যায় ভো তো ঠিক হ্যায়, লেকিন জিসকে পাস নেই হ্যায় ভো প্রবলেম মে হ্যায় না। সমস্যার সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে কলাইকুণ্ডা ফাঁড়িতে বৈঠক করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। ও কিছু সিদ্ধান্ত নিয়ে নেবে, তারপর আমাকে জেনে দেবে, তারপরে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? উই আর ওয়ার্কিং অন ইট কন্টিনিউয়াসলি। কুর্মী আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় বাঁকুড়াতেও দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে রেল সূত্রে খবর, কুর্মীদের আন্দোলনের জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় আছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া তিতলাগড় এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়াও বাতিল হয়েছে সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু স্পেশাল, হাওড়া ঘাটশিলা মেমু স্পেশাল, ঝাড়গ্রাম পুরুলিয়া মেমু স্পেশালের মতো ট্রেনগুলি। এছাড়াও হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এবং সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ইয়ার আগের রেল অবরোধে যে কথা বলা হয়েছিল সেই কথা রাখে নাই কেন সরকার? এরা আমাদের সঙ্গে বসেছিল, দেড় মাসের মধ্যে করার কথা, কোনো কথা রাখে নাই। এই কথার খিলাফ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, এই জন্যই কিন্তু আমরা এই 5 তারিখে রেলটেকা করেছি। গত বছর 20শে সেপ্টেম্বর থেকে টানা 5 দিন আদিবাসী কুর্মী সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। এবারও কুর্মী আন্দোলনের প্রেক্ষাপটে দুর্ভোগের সেই ছবি ফেরার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।